الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فيا ايها الحاضرون الرحيماني ورحمكم الله قال الله تبارك وتعالى في الكلام المجيد بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر

আজকে আমরা সুরাতুল আসর থেকে আলোচনা শুনতে যাচ্ছি এই সুরার আয়াত সংখ্যা রয়েছে তিনটি শব্দ সংখ্যা চোদ্দোটি রয়েছে অক্ষর সংখ্যা রয়েছে আটষট্টি সুরার আমল রয়েছে কোনো সম্পদ সংরক্ষণের সময় যদি সুরাতুল আসর পাঠ করে দম করা হয় ফুৎকার দেওয়া হয় তাহলে আল্লাহ চাহে তো সেই সম্পদ বিনষ্ট হবে না রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দুজন এমন সাহাবি ছিলেন যারা এই সুরা এত ভালোবাসতেন এই দুইজন সাহাবি যখনই একত্রিত হতেন একসঙ্গে হতেন একে অপরকে সুরা পাঠ না করা পর্যন্ত তারা আলাদাই হতেন না এত বেশি ভালোবাসতেন আর ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই তিনি তো এই সুরার ব্যাপারে উল্লেখ করেছেন যে এই সুরাতুল আসার এটা এমন এক গুরুত্বপূর্ণ সুরা চিন্তাশীল ব্যক্তিদের জন্য এই সুরাটাই যথেষ্ট এই সুরার একটি সানে নজুল আছে জেহালতের যুগে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এর সঙ্গে কালাদা ইবনে উসাইদ কালাদা ইবনে উসাইদ নামক এক ব্যক্তি ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল তো এই কালাদা ইবনে উসাইদ সে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে আসতেন তার সঙ্গে কথাবার্তা বলতেন প্রায় সময় দেখা সাক্ষাৎ করতেন খোঁজখবর রাখতেন তো হাজরতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণের পরে তিনি ইমানের দিকে আমলের দিকে এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের আদর্শের দিকে বেশি মনোনিবেশ করলেন আখেরাতের চিন্তায় তিনি বিভূর হয়ে গেলেন এই জন্য দুনিয়াদারি ব্যবসা বাণিজ্যের দিকে তিনার তেমন লক্ষ্য নেই ব্যবসা বাণিজ্য করছেন যতটুকু প্রয়োজন ততটুকু করছেন দুনিয়াকে তুচ্ছ মনে করছেন দুনিয়াটা তিনি এখন খুব ক্ষণস্থায়ী মনে হচ্ছে তিনার কাছে যে কারণে তিনি এই ব্যবসা বাণিজ্যের প্রতি আর তেমন একটা মন নেই তো কালাদা ইবনে উসাইদ সে একদিন এসে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুকে বলছে কি ব্যাপার আবু আকার তোমার তো ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হওয়ার মতোই তোমার আয় উন্নতির পথ বন্ধ হওয়ার মতো তুমি কি এমন ধান্দায় রয়েছ যে কারণে তোমার সবকিছুই বন্ধ হয়ে যাচ্ছে তোমার জীবন পরিবর্তন হয়ে গেছে তোমার ইহকাল পরকাল দিন ধর্ম সব কিছু একদম ধ্বংসের পথে চলে যাচ্ছে হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু বললেন খবরদার উল্টোপাল্টা কোনো কথা বলবে না কারণ আমি রসুল আরবি সাল্লা আলি সাল্লামের হাতে হাত রেখেছি আমি পবিত্র কালেমে তৈ্যিবা পাঠ করেছি ইসলাম গ্রহণ করার পরে আমার সবকিছু কিছু ধ্বংস হয়ে যায়নি বরং আগের চেয়ে আমি এখন ভালো আছি খবরদার উল্টো পাল্টা বলবে না আমার কোনো কিছুই ধ্বংস হয়নি বরং এখনই আমি সঠিক পথের মধ্যে আছি আবু বকর সিদ্দিক সেই দিন নরম মানুষ হলে দমক দিয়ে বলেছেন আর খবরদার আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অনুসরণ আমি করেছি অনুসরণ করে আমি ঠকিনি এই দুইজনের কথার বদনুবাদে। আল্লাহ আসরকে অবতীর্ণ করে দিলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলছেন আসর মহাকালের শপথ সময়ের শপথ শ্রেণী কেরাম উল্লেখ করছেন আদাহারি আও মা বাদি ইলাল গুরুবি আও সালাতিল আসরি যুগ অথবা দ্বীপ প্রহরতে সূর্যাস্ত সূর্যাস্ত পর্যন্ত সময় কিংবা সালাতুল আসরের যে শপথ আল্লাহ তালা সেই শপথটাই করেছেন ইন্নাল ইনসানি আল্লাহ তালা বলছেন সমস্ত মানুষ প্রতি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহ তাআলা বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয় আল্লা দিনা যারা আমানু ইমান এনেছে আমিল আর যাবতীয় সৎকর্ম সম্পাদন করেছে পরস্পর পরস্পরকে হকের প্রতি আহ্বান করেছে উপদেশ দিয়েছে বতাবা স্ববিশ সব পরস্পর পরস্পরকে ধৈর্যের প্রতি উপদেশ দিয়েছে এই চার কাজ চার আমল যার মধ্যে আছে সে ধর্মান্ধতার মধ্যে নেই তার কোনো ক্ষতি নেই দুনিয়ার কোনো নোকসান তার নেই এক নম্বর ইমান দুই নম্বর নেক আমল তিন নম্বর হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা চার নম্বর ধৈর্যের উপরে প্রতিষ্ঠিত থাকা এই চার কাজ ওয়াতাওয়া ওয়াতাওয়া ওয়াতের উল্লেখ করেছেন আও স পরস্পর পরস্পরকে উপদেশ প্রদান করা অর্থাৎ একজন আরেকজনকে উপদেশ প্রদান করে কিসের উপদেশ আল হক হকের উপদেশ হকের তো বহু অর্থ বহু ব্যাখ্যা রয়েছে হকের এক অর্থ হলো সহি এক অর্থ হলো সঠিক এক অর্থ হল পূর্ণ সৎ এবং এক অর্থ হলো সুবিচার নে হকের আরেক অর্থ হলো অধিকার আল্লাহর অধিকার বান্দার অধিকার নিজের অধিকার পিতামাতার অধিকার ছেলেমের অধিকার হকের আরেক অর্থ হলো আল্লাহর কোরআন আল্লাহ তো হকের মধ্যেই ওই যে শুরুতে যে বলে আসলাম হজরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলী বলছেন যে সুরাতুল আসর চিন্তাশীল মানুষদের জন্য যথেষ্ট অর্থাৎ কোনো মানুষ যদি এ হক শব্দ নিয়ে চিন্তা করে তো পুরো ইসলামী শরিয়াত আর দিন যেন এর মধ্যেই লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ তালা হক অর্থ কোরআনের প্রতি আহ্বান করা ওয়তাওয়া সৌবিল হক পরস্পর পরস্পরকে আল্লাহর কোরআনের দিকে ডাকা পরস্পর পরস্পরকে হাদিসের দিকে ডাকা পরস্পর পরস্পরকে হক বুঝিয়ে দেওয়া ভাই বোনের হক বুঝিয়ে দেওয়া পিতা সন্তানের হক বুঝিয়ে দেওয়া ওয়ারিসি সম্পদ ঠকিয়ে না খাওয়া যার যতটুকু হক ততটুকু বুঝিয়ে দেওয়া ইউসি কুমুল্লা হুফি আউলা দিকুমলি জাকারি মিসরু হাসিল উং সাইয়িন পুরুষ যদিও ডাবল পাবে কিন্তু নারীকে যে সিঙ্গেল যে অংশ নারীর হক নারীকে বুঝিয়ে দেওয়া অরিচি সম্পত্তি এবং স্বামী তার স্ত্রীকে মহারণার হক বুঝিয়ে দেওয়া এবং স্বামীর যে একটি অংশ থাকে স্ত্রীর প্রতি সে হক বুঝিয়ে দেওয়া এইভাবে সম্পূর্ণ হক একের পর এক বুঝিয়ে দেওয়া অতাওয়া সওবিল, হক এটাই সেই হক আর অতাওয়া সবর এ সবর বলে মুফাসরিনে কেরাম বুঝাচ্ছেন আনিত আনিল মাসিয়াতি আনুগত্য এবং পাপ হতে বেঁচে থাকার ক্ষেত্রে আনুগত্য এবং পাপ হতে বেঁচে থাকার ক্ষেত্রে যেই ধৈর্যের ব্যাপার আছে ধৈর্যের ক্ষেত্রে আনুগত্য করা হ্যাঁ এবং পাপের ক্ষেত্রে ধৈর্যের সাথে বোঝা যে না 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 এই পাপ আমার করা যাবে না আমাকে আরও ধৈর্য ধরতে হবে এইভাবে ধৈর্যের প্রতি একে অপরকে উৎসাহিত করা এখন সফলতা লাভের চারটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমফা শ্রীণিকেরাম উল্লেখ করেছেন পৃথিবীতে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে যদি চারটি বিষয় তার মধ্যে পরিপূর্ণভাবে না থাকে এক ইমান ইমানের সাথে সম্পর্কিত বহু বিষয় রয়েছে যেমন সুরাতুল বাকারার একশত সাতাত্তর নম্বর আয়াতে সুন্দর করে বলা হয়েছে সফলতার চারটি বিষয় এক নম্বর হলো ইমান আল্লাহ তাআলা সুরতুল বাকারার একশো সাতাত্তরে বলছেন লাইসল বির তুয়ল্লু বুজু হাকুম তি বল আল মাসরি তিওল মাগরিব তি বলল মাসরিদিবল মাগুরবিওয়াল কিং নল বিররা মন্আ

ইহুদি খ্রিস্টানরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধাচারণ শুরু করেছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম কমপক্ষে ষোলো মাস পর্যন্ত কোন কোন রেওয়ায়তে এসছে আট সতেরো মাস কমপক্ষে ষোলো মাস পর্যন্ত মসজিদে আকসার দিকে মুখ করে আল্লাহর হুকুমে নামাজ সালাত আদায় করেছিলেন ষোলো মাস পরে আল্লাহ তালা হুকুম দিলেন আবার মসজিদে হারামের দিকে মুখ করতে তখন ইহুদের খ্রিস্টানরা আল্লাহর রসুলকে নিয়ে কুৎসা রটনা করা শুরু করলো আল্লাহ তখনই আয়াত নাজিল করে বললেন শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরানোই ভালো কাম এতটুকু না আগে এক নম্বর ঈমান ঠিক করো আর ঈমানের স্তর আল্লাহ বর্ণনা করেছেন ওলা কিন্নলবির বিল্লাহ এক নম্বর আল্লাহর প্রতি পরিপূর্ণ তার ঈমান ঠিক রাখতে হবে এর মধ্যে কোনো যুক্ত হওয়া যাবে না বলিয়া উমিল আখের পরকাল বলতে একটি জীবন আছে এ বিষয়ে তার ইমান ঠিক রাখতে হবে অল মালাইকা আল্লাহর সৃষ্টি ফেরস্তা মণ্ডলী এটা আল্লাহর একটা সৃষ্টি আছে এই ইমান তার থাকতে হবে অল কিতাব আল্লাহর যত আসমানে সমূহ আছে। এর প্রতি তার বিশ্বাস রাখতে হবে অবীন যত নবী গণ আছেন। সমস্ত নবী রসুল আল্লাহ তা আল্লাহর প্রেরিত রসুল আল্লাহর নবী আল্লাহ তাদেরকে নবুয়তের জিম্মাদারি দিয়েছেন এ বিশ্বাস তাকে রাখতে হবে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে নবী হিসাবে মানতে হবে এটা হলো ইমানের প্রথম স্তর অল কিতাব সমূহের বিশ্বাস ওয়ান ওন সমস্ত নবী রসুলদের বিশ্বাস তাহলে আমরা কি বুঝতে পারলাম মান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান ঠিক রাখতে হবে অল ইয়াউমিল আখির পরকালের প্রতিও ইমান ঠিক রাখতে হবে যে পরকাল বলতে একটি বিষয় আছে অল মালাইকা ফেরস্তা মন্ডলীর প্রতিও ইমান ঠিক রাখতে হবে অল কিতাব সমস্ত আসমানিক কিতাবের প্রতিও ইমান রাখতে হবে অন্নাবি ইন সমস্ত নবী রসুলদের উপরেও ইমান রাখতে হবে তো ইমানের প্রারম্ভিক কথা আমরা কিছু শুনলাম এর মধ্যে আরও বহু কথা জড়িত আছে তো মূল কথা আমরা আবার ফিরে যাই সুরতুল আসার আমাদের চারটি কাজের দিকে আহ্বান করছেন তার মধ্যে একটা হলো ইমান দুই নম্বর আমানু আসল ইহাত ওয়া আমিল উস সৎকর্ম সম্পাদন করতে হবে আমলে সলেহ করতে হবে এ ব্যাপারেও সুরতুল বাকারার সে একশো নম্বর আয়াতে ইমানের পরই আল্লাহ তাআলা বলছেন ওয়াতাল মালা আলা বিহী দাবিল কুরবা ওয়ালিয়াতমা ওয়াল মাস কি নিয়ব নিঃস বিল ওয়াস ইলিন অফির রক ওয়াক মাসলা তাওয়া তাজ্জাকা ওয়াল্মু ফুনবি আহদিহিম ইদা আহদু আল্লাহ তাআলা বলছেন ওয়াতাল মালা আল্লাহব্বীহি দাবিল কোরবা মাল সম্পদ দিয়ে আল্লাহর ভালোবাসায় আল্লাহর মোহাব্বতে নিকটস্থ আত্মীয় সজনকে সহযোগিতা করতে হবে নেক আমলের স্তর বিন্যাসগুলি আল্লাহাল করছেন ওয়াল ইয়ামা মাল দিয়ে সহযোগিতা খালি আত্মীয় স্বজন না আর কাকে করবেন ইয়তিমদেরকে ওয়াল মাসাকিন আর কাকে মাল দিয়ে সহযোগিতা করবেন যে মিসকিন যারা তাদেরকে অবনিসাবিল মুসাফির যারা তাদেরকে অলিন আর যারা সাইল ভিক্ষুক তাদেরকে অফির রেকব দাস মুক্তির জন্য মাল খরচ করতে হবে আল্লাহর ভালোবাসায় তো যদিও এখন দাস মুক্তির প্রথা নেই তো যে সমস্ত দেশের দাস মুক্তির প্রথা আছে সেখানে খরচগুলি হবে এরপরে আল্লাহ তালা বলছেন আর কি আমল করবা সালাত কায়েম করবে নামাজ কায়েম করবে জাকাত দেবার উপযুক্ত হলে জাকাত প্রদান করবে আর অঙ্গীকার যেটা করবে সে অঙ্গীকার পরিপূর্ণ করতে হবে তাহলে সুরা আসর থেকে আমরা কি জানলাম ইমানের কথা কি জানলাম আমলের কথা আমলের আবার স্তর বিন্যাস সুরাতুল বাকরের একশো সাতাত্তর নম্বর আয়তে করা হলো তিন নম্বর হাক সুরাতুল আসার আমাদেরকে হকের দিকে আহ্বান করার একটা সবক দিয়ে দিলেন যে একজন আরেকজনকে আরেকজন আরেকজনকে পরস্পর পরস্পরকে কোরআনের পথে আহ্বান করতে হবে ইসলামের পথে আহ্বান করতে হবে ওই ভারতের যারা হিন্দু উগ্রবাদী ওদের কথায় কান দিলে হবে না যারা ইসলাম বিদ্বেষী এদের কথায় কান দিলে হবে না আল্লাহ তালারে আরে কোরআনের জন্য নিবেদিত প্রাণ থাকতে হবে ডাক দিতেই হবে ডেকে যেতেই হবে কার ভালো লাগবে কার মন্দ লাগবে এগুলো আমাদের দেখার বিষয় না ডাকতেই হবে হকের প্রতি আর মানুষ মানুষ হয়ে মানুষের হক নষ্ট করা যাবে না হক পরিপূর্ণ আদায় করতে হবে কথারও হক আছে জেহেনের হক আছে দৃষ্টিশক্তির হক আছে এই আপনার প্রত্যেকটা খাবার কিন্তু হিসাব করে খেতে হবে এগুলোরও হক আছে আয় ব্যয়ের হক আছে আমাদেরকে বুঝতে হবে চতুর্থ নম্বরে আমাদেরকে ধৈর্যের প্রতি পরস্পর পরস্পরে ধৈর্যের প্রতি আহ্বান করার সবক দিচ্ছে সুরতুল আসার এ ব্যাপারেও বাকারা সাতাত্তর নম্বর আয়তের শেষ অংশে আল্লাহ তালা বলছেন উল ইকু উলত আল্লা তালা বলছেন সুখে দুঃখে যুদ্ধ বিগ্রহে সদা সর্বদা সবরিন ধৈর্য ধারণ করতে হবে সুখ আছে তখন এক ভাব দুঃখ আছে তখন আল্লাহর উপরে দোষারোপ চাপিয়ে দিচ্ছে আল্লাহ আমাকে কেন কষ্টে ফেললেন কেন দুঃখ দিলেন আল্লাহ বলছেন না ইন্না মা সবিরিন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন অন্য এত আল্লাহ বলছেন ওবাশিরি সবিরীন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে জান্নাতে শুভ সংবাদ সুতরাং ধৈর্যশীল হতে হবে তো প্রথমে সুরা আসর আমাদেরকে শিক্ষা দিল ইমানের শিক্ষা সুরতুল বাকার একশো সাতাত্তর নম্বর আয়তে সে ইমানের স্তর বিন্যাস করা হলো সুরতুল আসর দ্বিতীয় নম্বরে আমলের শিক্ষা দিল সুরতুল বাকরের একশো সাতাত্তর নম্বর আয়তে দ্বিতীয় অংশে আমলের স্তর বিন্যাস করা হলো সাহায্য সহযোগিতাও যে এক প্রকার আমল মাল দিয়ে আল্লাহর রাস্তায় ভালোবাসার সাথে সাহায্য সহযোগিতা করা ইয়তিমকে মিসকিনকে হ্যাঁ সায়েলকে দাস মুক্তির জন্য মুসাফিরকে আল্লাহর রাস্তায় দেওয়া নিকট আত্মীয়কে দেওয়া এগুলিও যে ইবাদত এগুলিও যে আমল সুরতুল বাকরার সাতাত্তর নম্বর আছে শিক্ষা আমাদেরকে দিল তিন নম্বর হকের প্রতি আহ্বান করা হক আদায় করার শিক্ষা সুরতুল আসর আমাদেরকে দিল চার নম্বর ধৈর্যের উপরে অটল অবিচল থাকা এই চার গুণ বিশিষ্ট কোন মানুষ যখন চারটি গুণ যখন পরিপূর্ণরূপে তার ভিতরে আনতে পারবে আল্লাহ তালা সুরতুল বাকার শেষাংশে বলছেন তারাই সত্যবাদী তারাই হল মোত্তাকি তারাই পরহেজগার সুতরাং আসুন সুরতুল্লা আসার থেকে আমাদের জীবন গঠনমূলক এই আমলগুলো আমরা আঁকড়ে ধরি এবং সামনের জিন্দগিকে আমরা সুন্দর করতে থাকি এবং এই সেই ইবনে উসাইদের মতো আবু বকর সিদ্দিককে যেমন উস্কানি দিয়েছে ধর্মান্ধতা বলেছে এরূপ আমরা ধর্মীয় বিষয়ে কেউ কাউকে উস্কানি না দে যার যার ধর্ম শেষে পালন করবে কোনো উস্কানি আমার থেকে আসবে না কিন্তু কেউ যদি ইসলাম নিয়ে উস্কানি দেয় কোরআন নিয়ে উস্কানি দেয় মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম নিয়ে উস্কানিমূলক উল্টো পাল্টা বক্তব্য দেয় তাকে ছেড়ে দিয়ে কথা বলার মতো ইমানও আমাদের নাই আমরা ছেড়ে দেব না এটাই আমাদের ইমান আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করেই যাব আল্লাহ তাল সুরতুল আসরের আলোকে আমাদেরকে পূর্ণাঙ্গ ইমানের এবং আমলের উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ আমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ বারক